মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি শৌচালয়ের উদ্বোধন হয়। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, বহু পুরাতন একটি শৌচালয় ভেঙে নতুন রূপে বর্ধমান উন্নয়ন সংস্থার আর্থিক আনুকূল্যেই শৌচালয়টি নির্মাণ করা হয়। এই শৌচালয়টির নামকরণ করা হয়েছে সুচেতনা শৌচালয়। এদিন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শৌচালয়ের চাবি বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলীর হাতেই তুলে দেন। বর্ধমান উন্নয়ন সংস্থার রূপায়িত নতুন প্রকল্প সুচেতনার শুভ সূচনা হচ্ছে। সম্মানীয় অতিথি যারা আছেন সকলে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করছেন। চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সুচেতনা টয়লেট কমপ্লেক্সের এই চাবি তুলে দিচ্ছেন বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর মাননীয় সভাপতির হাতে। এদিন থেকেই এই শৌচালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে পৌরসভার ওপর অর্পিত হলো। এদিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী শান্তনু বসু, তিনি আপনাদের বলেছেন যোগ করার ব্যাপার আছে যে এই টয়লেটটি তৈরি করতে আমাদের প্রায় 27 লক্ষ টাকা খরচ হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা এই টয়লেটটি তৈরি করে পৌরসভার হাতে দিচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় সভাপতি প্রশাসন মণ্ডলী তিনি আশ্বাস দিয়েছেন যে এই টয়লেটটি যাতে সুষ্ঠুভাবে চলে তার আশ্বাস দিয়েছেন। আমার সহকর্মীরা বর্ধমান শহরে, বিশেষ করে তিনি ঠিকই বলেছেন পার্ট অফ দি টাউন, সেই জায়গায় এরকম একটি অপূর্ব সুন্দর টয়লেট তারা নির্মাণ করে পৌরসভাকে উপহার দিলেন, এর জন্যে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদেরও পরিকল্পনা আছে যে এই কার্জন গেটকে আমরা সম্পূর্ণ রিপেয়ারিং করে নতুনভাবে উপস্থাপিত করব আলোকমালায় ভরিয়ে দিয়ে, এবং এখানে আমরা সেলফি জোনও আমরা করব, যাতে আই লাভ বার্ডওয়ান বলে গর্বিত বোধ করতে পারে বর্ধমানবাসী, এবং সাথে সাথে যারা বাইরে থেকে আসবেন তারাও যাতে এখানে গর্বিত বোধ করতে পারেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি শৌচালয়ের উদ্বোধন হয়। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, বহু পুরাতন একটি শৌচালয় ভেঙে নতুন রূপে বর্ধমান উন্নয়ন সংস্থার আর্থিক আনুকূল্যেই শৌচালয়টি নির্মাণ করা হয়। এই শৌচালয়টির নামকরণ করা হয়েছে সুচেতনা শৌচালয়। এদিন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শৌচালয়ের চাবি বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলীর হাতেই তুলে দেন। বর্ধমান উন্নয়ন সংস্থার রূপায়িত নতুন প্রকল্প সুচেতনার শুভ সূচনা হচ্ছে। সম্মানীয় অতিথি যারা আছেন সকলে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করছেন। চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সুচেতনা টয়লেট কমপ্লেক্সের এই চাবি তুলে দিচ্ছেন বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর মাননীয় সভাপতির হাতে। এদিন থেকেই এই শৌচালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে পৌরসভার ওপর অর্পিত হলো। এদিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী শান্তনু বসু, তিনি আপনাদের বলেছেন যোগ করার ব্যাপার আছে যে এই টয়লেটটি তৈরি করতে আমাদের প্রায় 27 লক্ষ টাকা খরচ হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা এই টয়লেটটি তৈরি করে পৌরসভার হাতে দিচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় সভাপতি প্রশাসন মণ্ডলী তিনি আশ্বাস দিয়েছেন যে এই টয়লেটটি যাতে সুষ্ঠুভাবে চলে তার আশ্বাস দিয়েছেন। আমার সহকর্মীরা বর্ধমান শহরে, বিশেষ করে তিনি ঠিকই বলেছেন পার্ট অফ দি টাউন, সেই জায়গায় এরকম একটি অপূর্ব সুন্দর টয়লেট তারা নির্মাণ করে পৌরসভাকে উপহার দিলেন, এর জন্যে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদেরও পরিকল্পনা আছে
যে এই কার্জন গেটকে আমরা সম্পূর্ণ রিপেয়ারিং করে নতুনভাবে উপস্থাপিত করব আলোকমালায় ভরিয়ে দিয়ে, এবং এখানে আমরা সেলফি জোনও আমরা করব, যাতে আই লাভ বর্ধমান বলে গর্বিত বোধ করতে পারে বর্ধমানবাসী, এবং সাথে সাথে যারা বাইরে থেকে আসবেন তারাও যাতে এখানে গর্বিত বোধ করতে পারেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।